আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাফিজাস ব্লগ ইউকে। আশা করছি সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আর আমি আসছিলাম হচ্ছে টেস্কোতে শপিং করতে। এসে দেখি এদের এখানে সেল দিয়েছে, স্পেশালি চাল, তেল, ডাল, এই ধরনের জিনিস, আমাদের এশিয়ান খাবারগুলো। তো আমার মনে হচ্ছে এটা রোজার জন্যই দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তেল, যেটা 5 লিটার আমরা খেয়ে থাকি বেশিরভাগ, তো এটা ছিল হচ্ছে 5.30 করে। আর চাল ছিল হচ্ছে, আমি যেটা খাই কোহিনুর গোল্ড, এটা ছিল 13 পাউন্ড করে। এখানে দেখতে পাচ্ছেন ঘি, এটা 500 গ্রাম, আর ছিল হচ্ছে 3.50। এরকম কমিয়ে কমিয়ে দিয়েছে। টিলডারও ছিল, আর আকাশ বাসমতি রাইস যেটা, এটা ছিল হচ্ছে 10.50। অনেক ধরনের চালই দিয়েছে, তো আপনাদের যদি দরকার হয় এসে দেখতে পারেন। কাপড়ও দিয়েছে সেল, আমি জাস্ট সামান্য রেকর্ড করে নিয়েছি। আর এই যে নেভি ব্লু কালারের ফ্লাওয়ারি ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কাপড়ের মেটেরিয়ালটা যেটা অনেক সফট ছিল, তো পরলে হয়তো আরাম লাগবে। বাচ্চাদের কাপড়ও ছিল এখানে সেল, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি কাপড় আর দেখছি না, কারণ দেখা যায় কাপড় দেখলেই কিনতে ইচ্ছে করে। এদিকে আসছি, এসে দেখি যে অনেক ধরনের ফুলও দিয়েছে সেল, আজালিয়া, ম্যাগনোলিয়া, তারপর রজোডেনড্রন, বিভিন্ন ধরনের ফুলই ছিল। কিছু কিছু সেল দিয়েছে, মনে হয় এটার পানি শুকিয়ে যাওয়াতে। তো আমি একটা প্লান্ট নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আজালিয়া। তো এটা মাত্র 122 ছিল, 3.50-র অরিজিনালি প্রাইস। তো দুটা নিয়ে নিয়েছি, কারণ এই গাছগুলো অনেক এক্সপেন্সিভই হয়। আমি লাস্ট ইয়ার নিয়েছিলাম আজালিয়া, এই বড় গাছটার থেকে সামান্য একটু বড় ছিল, 16 পাউন্ডে রেঞ্জ থেকে, আর এটা নিয়েছি মাত্র 3.50-তে। আমার কাছে অনেক ভালো প্রাইস মনে হয়েছে। আর এগুলি হচ্ছে এভারগ্রিন, উইন্টারেও কিন্তু এটা মারা যায় না, আর পরের বছর খুব সুন্দর করে পাতা নতুন গজায় এবং ফুল দেয়। আর যখন ফুল ফুটে তখন কিন্তু পাতা দেখা যায় না, এত ফুল ফুটে, খুবই ভালো লাগে এই গাছটা, এই জন্যই নিয়ে নিচ্ছি। আর তেল আমি 5টা নিয়েছি। এখানে আরও কিছু খাবার সামান্য ছিল, এগুলি সব গুছিয়ে ফেলেছি। আর তারপর আমি এখানে কিছু জাম ফ্রোজেন ছিল, এগুলি ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে এখানে ভর্তা বানিয়ে নিচ্ছি। জামের ভর্তা খেতে ইচ্ছে করছিল। এখানে দেখতে পাচ্ছেন রসুন, কাঁচামরিচ, ধনে পাতা দিয়েছি, আর আমি সাথে অবশ্য পেরি পেরি যে মশলা থাকে নান্দোসের, ওটাও দিয়েছিলাম, সল্ট আর চিলি এরকম। তো এটা খেতে অনেক অনেক টেস্টি হয়েছিল। লাস্ট টাইম আমি যখন পেয়ারা মাখাই এ খেয়েছিলাম, অনেকে ভিউয়ার্স দেখে এটা নাকি অনেক লোভ হচ্ছিলো, আর আমি এখন যখন ভয়েস ওভার দিতে যাচ্ছি জামের ভর্তাটার, তখন আবার খেতে ইচ্ছে করছিলো এরকম। তো আমার নিজেরই খেতে ইচ্ছে করছিলো নিজের ভর্তা। আর রাতের জন্য এখানে আমি ডিনার বানিয়ে নিচ্ছি, যদিও আগের দিনের কিছু খাবার ছিল বাসায়, তারপরও বাচ্চারা এবং হাজবেন্ড বলছিল যে ভাত খাবে না, তো এই জন্য ওদের জন্য আমি ঝটপট করে একটা কটেজ পাই বানিয়ে নিচ্ছি। এখানে কিমা রেডি ছিল, আর আমি জাস্ট উপর থেকে মাশপটেটো দিয়ে দিচ্ছি, তো রাতের জন্য এরা ওটা খাবে। আর এই খাবারটা ওরা সবাই অনেক অনেক লাইক করে, আর আমি অবশ্য ভাত খাবো, কারণ হচ্ছে ভাত যেহেতু ভাত ছিল না, ভাত আমাকে রান্না করতে হবে, তরকারি ছিল কিছুটা, তো আমি ভাবলাম যে এটা শেষ হয়ে গেলে ভালো হবে, গতকালকের খাবার ছিল এগুলি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাশপটেটো উপরের দিকে দিয়ে তারপর চিজ দিয়ে দিয়েছি, এই তো, আর কিছু হয়তো স্টিম ভেজিটেবল দিয়ে দিব ওদের জন্য, আর এই তো এটা রেডি হয়ে গিয়েছে, ওভেনে দিয়ে দিয়েছিলাম। আর আমি কিছু ব্রকোলি দিয়ে দিয়েছিলাম স্টিম হতে, তো ভাবলাম যে সাথে কিছু ভেজিটেবল হলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, একদম সিম্পল। এটা রান্না করতে অবশ্য আমার বেশি সময় লাগেনি, এই তো। ওরা দেখা যায় বেশিরভাগই ভাত খেতে চায় না, একদিন যদি খায় পরের দিন দেখা যায় বলে যে অন্য কিছু খাবে, এই জন্য আমি আর জোর করি না, কারণ ঘুরে ফিরে দেখা যায় এটা খেলেও পেট ভরে এবং হেলদি আছে, যেহেতু আলু, আলুর মধ্যে কার্বোহাইড্রেট থাকে, কিমাও আছে, তো ভাত যে খেতেই হবে তা না। আমি প্রিফার করেছি ভাত, যেহেতু আমার আগের রান্না ছিল। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সার্ডিন ভাজি করে নিচ্ছি, আমার খেতে ইচ্ছা করছিল পেরি পেরি সার্ডিন। আমি জানি না আপনারা এটা ট্রাই করেছেন কি না, এটা খেতে অনেক অনেক টেস্টি হয়। তো আমি এখানে দুইটা দিয়েছি, একটা ছিল হচ্ছে নর্মাল যে সার্ডিন থাকে ওইটা, আর এই যে পেরি পেরি সার্ডিন দিয়েছি এখানে, এটা হচ্ছে স্কিনলেস, বোনলেস এরকম ছিল। আর এটা দিয়ে সার্ডিন ভাজি খেতে
গরম ভাতের সাথে খুবই খুবই ভালো লাগে। আমার অবশ্য আগের দিনে সামান্য ঢেঁড়স ভাজি, তারপর চিকেন এসব ছিল। এই যে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এই সার্ডিনটা ইউজ করেছিলাম, এটা আজডার ব্র্যান্ডের পেরি পেরি। আর ওইটা যেটা আরেকটা, এটা জাস্ট নর্মাল সার্ডিন সানফ্লাওয়ার অয়েলের ভিতরে ছিল, তো দুটা মিক্স করে বানিয়েছি। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যখন বাসায় দেখা যায় খুব বেশি রান্না থাকে না, এটা ঝটপট করে বানিয়ে খেয়ে ফেলা যায়, খুবই মজা হয় খেতে। এই জন্য আমার খুব ইচ্ছা করছিল একটু কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে এটাকে বানাবো। আর এটা রান্না করতেও খুব বেশি একটা সময় লাগে না। এদিকে আমি ভাতও রান্না করে ফেলেছি। এখানে অবশ্য মার পড়ে গিয়ে আমার হাড়িটা একটু ডার্টি হয়েছে, এটা আমি ক্লিন করে ফেলবো। রান্নার পরে অবশ্য আমি এমনিতেই সব কিছু ক্লিন করে ফেলি। এদিক থেকে আমার সার্ডিনটাও হয়ে যাচ্ছে, তো এটাতে জাস্ট এখন ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটা যেহেতু সার্ডিনগুলো কুক করাই থাকে, খুব বেশি একটা সময় লাগে না, তো এখানে দেখতে পাচ্ছেন আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। আমি অবশ্য আমাদের যে স্পাইস থাকে, সামান্য হলুদ মরিচ দিয়েছিলাম, সামান্য খুবই দিয়ে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ঢেঁড়স আগের দিনের ছিল, এগুলি গরম করে নিয়েছি। আমি প্লেট রেডি করে ফেলেছি, বাংলাদেশি একটা লেবুও সাথে নিয়েছি। আসলে আমার খুব বেশি খিদা লেগে গিয়েছিলো, কারণ ওদেরকে, বাচ্চাদেরকে এবং হাজবেন্ডকে আগে দিয়েছি খাবার ওদেরকে রেডি করে। আর আমার যেহেতু ভাত খেতে ইচ্ছে করছিল, এই জন্য ওয়েট করেছি। আর আমার খুব বেশি খিদা লাগছিলো, তাড়াতাড়ি করে রেডি করছি সব কিছু। এদিকে সব খাবার গরম, ঢেঁড়স ভাজিও গরম করে নিয়েছি, আর চিকেন এই তো সামান্য কিছুই। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে সব খাবার রেডি। আমি এখন একটা প্লেটে নিয়ে নিব। এই তো আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি সার্ডিন ভাজি, ঢেঁড়স ভাজি, এটা দিয়ে আগে খাবো আর তারপর চিকেন। তো এই তো, এই হচ্ছে আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেক মজা হয়েছে।